এবার তুই আমার কথা শোন। অনেকগুলো দোষ তুই আমার উপর দিয়েছিস, আমি সেগুলো সব মেনেও নিয়েছি, কিন্তু এর মধ্যে একটা বিষয় কিন্তু রয়েছে। এর পেছনে সত্যিটা কি তুই সত্যি দেখতে চাস? আমি যা যা করেছি তার পেছনে কারণগুলো কি কি যদি জানতে চাস তাহলে শোন। শুধুমাত্র ভক্তি আর প্রেম দিয়ে জীবন চলে না কিন্তু, আর এই বিয়ের মানে হলো একজন আরেকজনের সঙ্গে গোটা জীবন কাটিয়ে দেওয়া। একবার তুই আমার বয়সটা দেখ, আর তুই তোর নিজের বয়সটা দেখ। মাঝ রাস্তায় যদি আমি ছেড়ে দিই তোকে চলে যাই, তখন তুই কি করবি বল? কি করবি তখন তুই? আমি স্বীকার করছি মালিক, বিয়ের অর্থ হলো সারা জীবন সাথে থাকা, কিন্তু যাকে আমরা সত্যি ভালোবাসি তার সাথে কাটানো একটা মুহূর্ত মাঝে মধ্যে সারা জীবন কাটানোর শক্তি দিয়ে দেয়। আর আপনার থেকে ভালো এটা কে বুঝবে? সুভদ্রা মালকিন, আপনাকে তো মাঝপথেই ছেড়ে দিয়ে চলে গেলেন না মালিক, তাও আপনি আপনাদের বিয়ে তো অস্বীকার করেননি না? যদি আপনি সুভদ্রা মালকিনের স্মৃতি নিয়ে সারা জীবন কাটাতে পারেন তাহলে আমি কেন নয়? কিন্তু এক্ষেত্রে বিষয়টা হলো, আপনার সিদ্ধান্ত বুঝে গেছি খুব ভালো করে। এই বিয়েটা করতে আমি রাজি। আর এই বিয়েটা শুধুমাত্র আপনি ভালো থাকবেন বলেই করছি। আপনার থেকে দূরে সরার পর আমি বাঁচতে পারবো না ঠিকই, কিন্তু মরা মানুষের কি যায় আসে? যেখানে খুশি রেখে দাও, যার সাথে খুশি থাকতে দাও, কিচ্ছু যায় আসে না। এই দাঁড়া, অভিযোগ নিয়ে এসেছিলি না আমার কাছে তুই? তো তাহলে আমার সিদ্ধান্তটা না শুনে তুই চলে যাচ্ছিস কেন? সিদ্ধান্তটা তো আমি এখনো জানাইনি তোকে, এবার আমি বলব। আমার সিদ্ধান্ত হলো এই যে, ধর্মরাজ মাহিয়া বংশী একটা ভুল করে ফেলেছে এবং সেটার প্রায়শ্চিত্ত করতে আমি তোর পানি গ্রহণ করছি। অপরাধী আমি একজন, তোর চোখে শাস্তি দিতে চাইলে তুই দিতে পারিস, এটা একেবারে তোর নিজের অধিকার। গদ্দু, আমি বললাম না মণ্ডপটা উঠোনেই হবে? না হিতেন্দা, মণ্ডপ হলেই হবে। আরে গদ্দু, বিয়েতে অনেক লোক আসবে, ধর্মপুরের সবাই আসবে, মণ্ডপ উঠোনেই হবে। বা হিতেন দাদা, আজ তো তুমি সব কাজ নিজেই করছো। হ্যাঁ রে বিভা, যখন আমি শান্তর দাদুর বাড়িতে ছিলাম তখন আমি সব কাজ নিজে করা শিখে নিয়েছিলাম, আর এখন এই বাড়িতে এত বড় অনুষ্ঠান তাই সব কাজ আমি নিজের হাতে করতে চাই। কিন্তু এটা কি? আরে আমি তো বলেছিলাম গোলাপ লাগাতে, আরে গাঁদা ফুল নয়। দাও বিভা, এই ফুলগুলো আমি লাগিয়ে দিচ্ছি। তুমি কেন করবে? তোমারই তো বিয়ে, তাই না? আমি লাগাবো। চম্পাগুলি এই কাজটা অন্তত আমি করি, দাও। না মালকিন, আপনার কাজ করার কোনো দরকার নেই। বিয়ের কোণে কখনো কাজ করে নাকি? সবাই কাজ করছে, আমি এখানে কি করবো?
আরে সন্তু, এখানে এসো। বলুন জামাই বাবা, কি কাজ আছে? কেউ আমাকে কোনো কাজ করতেই দিচ্ছে না। আমার কাছে তোমার জন্য একটা কাজ আছে। তুমি এটা বলো, যেটা বানিয়েছি কেমন হয়েছে? আমি বানিয়েছি। সত্যি বলে দাও শান্ত, আমি কখন থেকে বলছি আমি বানিয়ে দিচ্ছি, কিন্তু ও শুধু প্লিজ প্লিজ কর দাও। শান্তর কথা আমি বিশ্বাস করি, ও মিথ্যা বলবে না। সত্যি বলবো কিন্তু তোমাকে এই আলপনা আবার দিতে হবে। আমি বলেছিলাম। তোমার কি হাসা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? যাও আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসো, যখন দেখো তখন আমাকে দেখে হাসে। সেই জন্য আমি ওকে পাঠিয়ে দিলাম। এত সব আনন্দ, জানি না ধরে রাখতে পারবো কিনা। তোমাকে সামলাতে হবে শান্ত, কারণ এই আনন্দে তোমার অধিকার রয়েছে। তোমার মনও পরিষ্কার ছিল, তোমার ইচ্ছেগুলো, তাই ভগবান তোমার কথা শুনেছেন। একটা কথা বলবো, আমি আজ তোমার জন্য খুব খুশি। সবাই আমার জন্য কাজ করছে, আমি একটা কাজ করি, সবার জন্য ফলের রস নিয়ে আসি। এই এদিকে আয়। হ্যাঁ কি হলো বলুন? এদিকে আয় না। হ্যাঁ রে, আমরা বিয়ে সব রেডি করে রেখেছি, একটা কথা তো ভুলে গেছি। কি? আরে বিয়ের পর ছেলে মেয়েরা ওই হানিমুনে যায় না? হ্যাঁ। তাই এটা তো আমি ধর্মরাজকে বলতে পারবো না। মানে আপনি চান যে আমি গিয়ে আঙ্কেলের সাথে কথা বলি? না না, এটা আমি কিছুতেই করতে পারবো না। দেখুন, বলতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু এখন আমি ওনার হবু বৌমা, যদি আমি গিয়ে কথাগুলো বলি তাহলে ব্যাপারটা খুব খারাপ দেখাবে। আমি বলবো এবার? সরি সরি। তুই শান্তুকে গিয়ে জিজ্ঞেস কর যে ধর্মরাজকে কোথায় নিয়ে যাবে। ও ওকে ওকে, এক মিনিট। হ্যাঁ, আরে শান্তু এদিকে এসো, তাড়াতাড়ি এসো। যখন স্বামী স্ত্রী বিয়ের পর প্রথম ঘুরতে যায় তখন সেটাকে হানিমুন বলে। আচ্ছা, আরে আমাদের কথা ছাড়ো, আমাদের আগে তোমার বিয়ে হচ্ছে, তুমি বলো তুমি কোথায় যাচ্ছো ডিএম আঙ্কেলের সাথে, কিছু ভেবেছো? না, আমি তো মালিককে জিজ্ঞেস করিনি। আরে তুই জানিস না, কিন্তু ধর্মরাজ তো জানে। যা গিয়ে তুই জিজ্ঞেস কর। একটা একটা কাজ কর, এই জুসটা না ওকে গিয়ে দে, ওর মাথা যদি ঠান্ডা থাকে না ও ঠিক ঠিক ভাববে। যা